হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে এসেছি, দেখো ক্লাস ওয়ানের ম্যাথ। ক্লাস ওয়ানের তোমাদের যে অঙ্ক বই দুটি আছে, তোমরা গণিতমালা বইটি দেখো, ঠিক আছে? তোমাদের যে গণিতমালা বইটি আছে, গণিতমালা বইয়ের পেজ নম্বর দেখো 87। গণিতমালা বইয়ের যে 87 পাতার যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো এখন যেটা হবে দেখো, যে মেট্রিক পদ্ধতি, আমরা এর আগে যেটা করছিলাম তো মেট্রিক পদ্ধতি, ঠিক আছে? মেট্রিক পদ্ধতিতে ওজনের মানে একক কি, হ্যাঁ ওজনের মানে বড় একক কি, ছোট একক কি, ওজনের মূল একক কি, এগুলো আমরা জেনেছি। এবং মেট্রিক পদ্ধতিতে মানে গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়া, কিলোগ্রাম থেকে গ্রামে যাওয়া, গ্রামে প্রকাশ করা, আবার গ্রাম থেকে কিলোগ্রামে প্রকাশ করা কীভাবে হয়, সেগুলো কিন্তু এর আগের ক্লাসে হয়েছে। তো আজকে এখন যেটা হবে দেখো, মেট্রিক পদ্ধতিতে বলছে ওজনের যোগ এবং বিয়োগ, ঠিক আছে? তাহলে মেট্রিক পদ্ধতিতে ওজনের যোগ বিয়োগ কীভাবে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? দেখো এখানে আমি তোমাদেরকে মেট্রিক পদ্ধতির যোগও দেখাবো এবং বিয়োগও দেখাবো। তোমরা বোর্ডটা থেকে ভালো করে লক্ষ্য করে দেখো যে অঙ্কগুলো কীভাবে হচ্ছে, ঠিক আছে? যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তোমাদেরকে বলছি ভালো করে দেখো, এবং তোমাদের বইয়ের তোমরা 27 নম্বর পাতা খুলো, 87 পাতাতে দেখো, 87 পাতা খোলো, খুলে দেখো, আর তোমরা এই ক্লাসটি থেকে ফলো করো যে কী করছি। দেখো যখন প্রথম যেটা আছে যে যোগ করো, ঠিক আছে, যোগ করো, 87 পাতায় যোগ যেটা আছে দেখো প্রথমে কি কিলোগ্রাম আর গ্রাম লেখা আছে, কিলোগ্রাম গ্রাম, আর গ্রাম, ঠিক আছে? কিলোগ্রাম গ্রাম আছে এখানে, কি গ্রাম ঘরে আছে, কিলোগ্রামের ঘরে আছে 20, গ্রামের ঘরে কত আছে না 230, আবার কিলোগ্রামের ঘরে আছে 18, গ্রামের ঘরে আছে 440, আবার আছে দেখো যে কিলোগ্রামের ঘরে 22, আর গ্রামের ঘরে আছে 157। লক্ষ্য করো যে যোগটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? তিন দেখো এটা কি হচ্ছে, 700, তাহলে কি হচ্ছে, সাতটা নামছে, সাত নামলো এখানে, 5 4 3, 4 5 9 3 12 2, হাতে এক, হাতের এক আর একে দুই, তার সঙ্গে 4 4 8 2 6 2 8 হলো, বুঝা গেল? দেখো এরপর আছে 8, এখানে 2 8, 8 10 0, তারপরে 10 প্লাসে 0 নামলো, হাতে এক থাকলো, ঠিক আছে? সে হাতের একটা 2 আর একে 3 3 আর একে 4 4 আর 2 6, তাহলে এখন কত হলো উত্তরটা, যে 60 কিগ্রা 827 গ্রাম, বুঝা গেল? তো দেখো যে যোগটা কিভাবে হয়, বা কিলোগ্রাম গ্রাম তোমাদের অঙ্কগুলো দেখো সাজিয়ে দেওয়া আছে এখানে, কিলোগ্রাম এবং গ্রামের ঘরে যে সংখ্যাগুলো হবে সেগুলো কিন্তু তোমাদেরকে সাজিয়ে দেওয়া আছে বইতে, সেগুলো তোমরা যেমন আছে লিখে আর যোগটা করবে, কিভাবে করবে তোমাদেরকে দেখালাম যে এইভাবে কিন্তু যোগগুলো করতে হবে, যেমন আমরা যোগ সাধারণ যোগ যেমন করে থাকি ঠিক ওই রকমভাবেই হবে, ঠিক আছে? খুব কিন্তু কঠিন, হ্যাঁ সেটা কিন্তু নয়, ভয় কেউ ভয় খাবে না, কোনো ভয়ের কিছু নেই, খুব অঙ্ক খুবই সহজ, এই অঙ্কগুলো ভীষণই সহজ, ঠিক আছে? তো দেখো এই যে তোমাদেরকে যোগটা কীভাবে হয় দেখালাম, এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে বিয়োগের অঙ্কটা, ঠিক আছে? বিয়োগের অঙ্ক আছে কিলোগ্রাম গ্রামের অঙ্ক, বিয়োগের অঙ্ক কীভাবে হয় দেখো, কিলোগ্রাম গ্রামে বিয়োগে, বিয়োগের অঙ্কগুলো প্রথমে কি আছে না কিগ্রাম গ্রাম একই রকম লিখতে হবে আমাদেরকে, যে কিলোগ্রাম আর গ্রাম শর্ট নামটা লিখতে হবে, শর্ট সংক্ষেপে, ঠিক আছে? কিলোগ্রাম গ্রাম এখানে দেখো কিলোগ্রামের ঘরে আছে 77, 77 গ্রামের ঘরে আছে কত, 624, আবার কিলোগ্রামের তার নিচে আছে দেখো 52, আর এদিকে আছে 235, বিয়োগ করলে যেটা হবে দেখো 5 কত দিলে 4। এখানে দেখো তোমরা একটা জিনিস তোমরা ভালো করেই জানো যে যখন নিচেতে বড় সংখ্যা থাকবে উপরে ছোট সংখ্যা থাকবে, ছোট সংখ্যাটা থেকে বড় সংখ্যাটা কি বিয়োগ করা যায়, যাবে না, তাহলে আমাদেরকে ছোট সংখ্যাটাকে বাড়িয়ে ধরতে হবে, কত ধরবো 4টাকে 14 ধরা হবে, তাহলে 5 কত দিলে 14, 5 কত দিতে 14 না 9 দিতে, হাতে থাকে 1, ঠিক আছে? হাতে 1 ধরতে হবে, সে হাতের একটা যোগ হলো পাশে যে নিচে যে সংখ্যাটা আছে, যেমন এখানে 3 আছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 3 আর 1 4, 4 দেখো এখানে আবার 2,
তাহলে দুইটাকে আমাদেরকে বাড়িয়ে ধরতে হবে, 12 ধরতে হবে, ঠিক আছে? দুইটাকে 12 ধরবো, তাহলে 4 কত দিলে? 12, 4 কত দিলে? 12, 8 দিতে হাতে 1 আছে, কেন না বাড়িয়ে ধরা হয়েছিল বলে? দেখো 2 আর হাতের একটা তার সঙ্গে যোগ হলে কত হবে? 2 আর 1 3, 3 কত দিলে? 6, 3 দিতে, 3 কত দিলে? 6, 3 দিতে। এরপর দেখো 2 কত দিলে? 7, 5 দিতে, 5 কত দিলে? 7, 2 দিতে। দেখো কিছুই নেই, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, কিছুই নেই, বিশাল সহজ, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করবে, যোগ এবং বিয়োগ। দেখো আমি তোমাদেরকে আরো দুই একটা অঙ্ক এখানে করে দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি তোমাদেরকে এখন যেটা করে দেখাবো যে ছয়ের দাগের যে বিয়োগ আছে, 6 নম্বর, এটা হচ্ছে 4-এর দাগের বিয়োগ, ঠিক আছে? এটা কত না 4-এর দাগের বিয়োগটা, ঠিক আছে? এখন তোমাদেরকে আরেকটা যে অঙ্ক করে দেখাবো সেটা কি না 6 নম্বর দাগের বিয়োগটা, ঠিক আছে? 6 নম্বর দাগের যে বিয়োগটা আছে, দেখো ঠিক আছে। দেখো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে গ্রামের ঘরের উপরে কিন্তু দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো মানে দুটো সংখ্যা বলছি, দুটো অঙ্ক আছে এখানে, তিনটে অঙ্ক হবে ঘরটা, গ্রামের ঘরটাতে তিনটে হবে, ঠিক আছে? তোমরা এটা তিনটে জিরো করে নিয়ে অঙ্কটা করবে, 8 কত দিলে? 10, 8। দেখো বিয়োগ করার সময় আমি কি বলেছি যে নিচে যদি বড় সংখ্যা থাকে উপরে যদি ছোট সংখ্যা থাকে কি হয়, যেটা তোমরা আগের থেকেই জানো এবং তোমাদেরকে এখনো এই মাত্র বললাম যে দেখো নিচে যদি বড় সংখ্যা থাকে মানে আর উপরে যদি ছোট হয় কি করতে হবে, বিয়োগ করার সময় উপর ছোটটাকে বাড়িয়ে ধরতে হবে। তাহলে 8 কত দিলে? 0টা, 0টা তো ছোট, তাহলে 8 কত দিলে? 0টাকে কত ধরবো? 10। তাহলে 8 কত দিলে? 10, 2 দিতে হাতে 1, হাতের একটা পাশে যে সংখ্যাটা থাকে তার সাথে যোগ হয়, তাহলে এখানে 1 আছে, 1 তার সঙ্গে 1 যোগ হলে 2, 2 কত দিলে? 0টা আবারও 10 ধরতে হবে, তাহলে 2 কত দিলে? 10, 8 দিতে হাতে 1, 3 আর 1 4 হলো, 4 কত দিলে? 10, 6 দিতে, ঠিক আছে? 6 দিতে হাতে এখনো হাতে 1 আছে, কি বললাম বুঝতে পারছো? তাহলে এখনো হাতে 1 আছে, সে হাতের একটা দেখো 5-এর সাথে যোগ হলো, 5 আর 1-এ 6, 6 কত দিলে? 14, 8 দিতে হাতে 1, 3 আর 1-এ 4, 4 কত দিলে? 6, 2 দিতে। এই অঙ্কটা উত্তরটা এটা হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে বিয়োগ বা যোগগুলো করতে হবে। এ দেখো এর পর যেটা আছে যে ঠিক আছে তোমরা যে অঙ্কগুলো আছে মানে সেম একই রকম ভাবে হবে, যোগ এবং বিয়োগ করতে হবে। তোমরা আমি তোমাদেরকে আর অঙ্ক করে দিচ্ছি না, ঠিক আছে? এই তিনটে অঙ্ক তোমাদের করে দিলাম, ভালো করে লক্ষ্য করবে। আর বাকি দেখো তোমাদের এখানে যে অঙ্কগুলো আছে, এখানে টোটাল যে অঙ্কগুলো আছে কটা, 9টা অঙ্ক আছে। এই 9টা অঙ্ক তোমরা তোমাদের খাতায় করে টাস্ক হিসেবে রেডি করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। ওকে, বাই।